Hello friends. Oh, you look smart. He looks very smart. She looks elegant. Changes kiche hochi sir. খালি স্মার্ট কৌছো না ভাল লাগুনি লেটস ইউজ সম নিউ ওয়ার্ডস গায়স ডোন্ট অলওয়েজ ইউজ কিপ অন ইউজিং ইজ এ স্মার্ট গায় ইজ এ ব্রাইট গায় অলগা টিকে লাগিলা হ্যাঁ আজি আমি কিছু নেইকি আসছো সবুবেলে আপনার স্মার্ট স্মার্ট কৌছো না স্মার্ট ছাড়ি আউ কিছু ওয়ার্ড আজি কহিবি কারণ দেখুন কাহাকু যদি প্রেজ করিয়া চাহ যদি স্মার্ট কহিদেলে না বড়া লাগিল ইউ লুক স্মার্ট এই যে স্মার্ট জায়গার আমি আজি অলগা কোন ইউজ করিপারিবা দ্যাটস দ্য চ্যাপ্টার ফর টুডে এন্ড যে দেখিবি বিশ্বী মজিরে ছাড়ি যিবেনি দেখিলে লার্নিং হব আর লার্নিং হলে ইউ উইল বি গেটিং আপ ইন ইয়োর ক্যারিয়ার ইউজিং ইট ইন দ্য রাইট ম্যানার শুনিলে হব বিকজ ইফ ইউ নট লিসন ইট কেয়ারফুলি দেন ইউ নট দ্যাট থিংস আর নট গোইং টু বি হেল্পফুল ইন লং রান গাইস ওকে গাইস বিকজ শুনিলা পরে মনে রহিবা দরকার জিনিসটা কন্টিনিউসলি শুনিলে হি মনে রহিব ওকে গাইস ব্যাক টু দিস প্লেস ওকে আমি কইপারিবা হে লুক স্মার্ট স্মার্ট মানে কোন দেখা যাচ্ছে না কইপারিবা ওয়েল ড্রেসড He is smart, he is well dressed. Okay. Well dressed মানে obviously smartness আছে dressing দুসা. Dressing sense তার ভালো আছে। হ্যাঁ, যেটা পিলাটা fashionable কইছো। Fashionable মানে কোন? তার যে dressটা পিনিছি, তেকে fashion বলে লাগুছে। ভালো লাগে। Stylish লাগে। In that case we can say he is fashionable, she is fashionable. He looks fashionable. She looks fashionable. Mm-hmm. Rasmita looks fashionable. Stylish. Okay. Same this. Fashionable and stylish dita ka saman meaning. He has a stylish look. Yeah, he has a sub adjective. Mon rakhte bada adjective bada verb nuha. Verb nuha adjective e sub apanakara importance ta badhaibo. Apanakara dressing sense ta badhaibo, apanakara looks ta badhaibo. The next is chick. চিকটা জেনারেলি আমি ফিমেল কেসরে ব্যবহার করবু যেটি যেটিকে স্টাইলিশ দেখা হচ্ছে ফ্যাশনেবল দেখা হচ্ছে সেই মানুষ আমি কইপারিবা শি লুকস চিক 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 মানে কোন এগেইন দিস ইজ অ্যাডজেক্টিভ হুইচ ইজ ইউজড ট্রেন্ডি ট্রেন্ডি মানে কোন আজকাল দুনিয়ার যা চলছে সে পিঁধিছি ভাল লাগুছে এবং এসপেশালি চিক ইজ ইউজ ফর গার্লস ওকে লেডিজ ফিমেলস সেমান আমি চিক ব্যবহার করু মডেস্ট মডেস্ট মানে কোন যে টিকে মডার্ন ড্রেস পিঁধিছে ফর এক্সাম্পল আই বট দিস ব্লেজর আ ইয়োর ব্লেজর লুকস মডেস্ট মডেস্ট মানে আজিকালি দুনিয়া পাই তম ব্লেজরটা যেমনি হয়েছে না পুরা ট্রেন্ডিং রে আছে ফর এক্সাম্পল আজিকালি দেখিবে আমি আগুর সব ড্রেস পিঁধুলু এবে সব আসলানি কফলিন টিকে ভাল যদি আপনার লোক দেখবে সে শার্টরে বটম লাগুনি সে কোন লাগুছে কফলিন কফলিন লাগুছে ব্লেজর আমি শার্ট পিঁধু বাট ব্লেজর সে শার্টটা পিঁধবে সে শার্টরে কফলিন লাগুছে মানে বটম ভাই দি সাইডে তো আমি সেইটা কইপারি ইউর লাক্স ইউর শার্ট লুকস মডেস্ট ওকে মডেস্ট মডেস্ট ইউ ইউর শার্ট হাজ এ মডেস্ট লুক যেটা কি আপনার মডার্ন ফ্যাশনেবল লুক সেমতি এলিগেন্ট এলিগেন্ট ইজ আগেইন সমথিং স্যার কোন লাইট এলিগেন্ট মানে কোন আমি স্টাইলিশ কই পারি স্যার তাকো তার ওটা মানে স্মার্ট লুক হচ্ছে কই পারি আমি তাকো এলিগেন্ট হি হ্যাজ আ এলিগেন্ট লুক এলিগেন্ট লুক সেমতি নিট আসিয়াল স্যার নিট নিটটা কতবেলে কইবা স্যার ক্লিন নিট এন্ড ক্লিন গোটে গোটে ওটা স্যার ফর এক্সাম্পল গোটে লোক ঠিয়া হইছে স্যার এ লুকস ইউ লুক নিট এন্ড ক্লিন যা মানে কোন আপনার স্যার লুকসটা সুন্দর অতি সুন্দর আপনার দেখা হচ্ছে ইন দ্যাট কেস ইউ সে নিট সেমতি বি সুইটেড কোট ব্যবহার করা হচ্ছে বি সুইটেড ইজ ওনলি ইউজ ফর পিপল ফর এক্সাম্পল স্যার এলা এইটা পিঞ্চেনি ব্লেজারটা ইন দ্যাট কেস উই ক্যান সে স্যার ইউর বি সুইটেড দ্যাট মিন্স ইউ আর উইয়ারিং এ স্যুট অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি স্টাইলিশ ম্যাচিং ইটস ম্যাচিং ইওর পার্সোনালিটি ওকে তারপরে আসন্তু স্পোর্টস স্পোর্টস মানে কোন এই যে নিট থিলা গোটে লোকটে পুরা নিট এন্ড ক্লিন দেখা হচ্ছে ই লুকস স্পোর্টস তা অ্যাপিয়ারেন্সটা সফা অসনা মসনা নাই চুটি ফুটি কিছু ডান্ড্রফ নাই মাস্ত পুরা বড়া শেভিং ফেভিং করি মাস্ত রেখে ক্লিন শেভ নিট এন্ড ক্লিন ইট হ্যাজ আমি তাকে স্পোর্টস খেলে ট্রিম যাহা আপিয়ারেন্সটা হচ্ছে স্পোর্টস তাকে আমি ট্রিম বি কইবা স্যার স্মার্ট আপিয়ারেন্স ইফ দ্য আপিয়ারেন্স ইজ স্মার্ট উই ক্যান কল হিম অর হার হি হ্যাজ এ ট্রিম লুক হি হ্যাজ এ ট্রিম লুক শি হ্যাজ এ ট্রিম লুক ওকে ড্যাপার ড্যাপারটা মানে ডাইপার নুয়া ড্যাপার ড্যাপার লুক ড্যাপার লুক শি হ্যাজ এ ড্যাপার লুক ড্যাপার মানে বি সে ট্রিম লুক স্পোর্টস লুক অর ইউ গট এ এলিগেন্ট লুক এলিগেন্ট লুক এলিগেন্ট লুক মানে ওটা ফ্যাশনেবল লুকটা সেই জায়গায় আমি ড্যাপার কই ইউনিক লুকটা সেই তো কইলে লাইক আমি কই ইউ লুক স্মার্ট ইউ লুক ড্যাপার ডাইপার নো ড্যাপার কইবে ডাইপার এলে অলগা মিনিং বুঝিব ডেবোনিয়ার স্যার ডেবোনিয়ার মানে কোন গোটে লোকটে পুরা কনফিডেন্ট আছে ওকে স্টাইলিশ আছে বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট ইয়া বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট উই ক্যান কে ও ইউ লুক
debonair. Okay. You look smart. ଦେଖ ଯେଉଁମାନେ ଟିକେ ଷ୍ଟାଇଲିଶ ଥାନ୍ତି, ସ୍ମାର୍ଟ ଥାନ୍ତି, କନଫିଡେଣ୍ଟ ଥାନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଆମେ ଡେବୋନିୟର କହୁ. ବେଳେ ବେଳେ ଲୁକ୍ସଟା ସ୍ମାର୍ଟ ଅଛି କିନ୍ତୁ କନଫିଡେଣ୍ଟ ନାହିଁ ତା ଭିତରେ. କନଫିଡେଣ୍ଟ ହେଲେ ଯାଇ ଡେବୋନିୟର କହିବ. କିଛି କିଛି ପିଲା ପୁରା ବଢିଆ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧି ବଢିଆ ଦେଖାଉଛନ୍ତି କିନ୍ତୁ କନଫିଡେଣ୍ଟ ନାହିଁ, ସେମାନଙ୍କୁ ଆମେ ଡେବୋନିୟର କହିବା ନାହିଁ. ଅଲଗା କିଛି ଏକ୍ସପ୍ରେସନ କହିପାରିବେ. ସାଇନି, ସାଇନି ମାନେ ବଡ଼ା ଦେଖା ହେଉଛି ଆଉ ଝଲକ ବ୍ରାଇଟ ଆଉ ବଡ଼ା ଚାଲିଗଲା ବେଳକୁ ତମକୁ ଦେଖିବାକୁ ଇଚ୍ଛା ହେଉଛି. ଦିଟା ଜିନିଷ ପାଇଁ ବ୍ୟବହାର କରାଯାଏ, ତମ ନଲେଜ ପାଇଁ ବ୍ରାଇଟ ବି କୁହାଯାଏ. ଦ୍ୟାଟ ଦିସ୍ ଗାଏ ଇଜ୍ ଏ ବ୍ରାଇଟ ଗାଏ. ବ୍ରାଇଟ ମାନେ ତାର ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ପାୱାର ଭଲ, ବ୍ରାଇଟ ମଧ୍ୟ ଦେଖାଯିବ. ଆଚ୍ଛା ସ୍ମାର୍ଟଟା ଖାଲି କ'ଣ ସ୍ମାର୍ଟ ଦେଖାଯିବ କହୁଛୁ? ସ୍ମାର୍ଟ ମଧ୍ୟ ପାଠପଢ଼ାରେ ସ୍ମାର୍ଟ, କାର୍ଯ୍ୟରେ ସ୍ମାର୍ଟ, ଇଫେକ୍ଟିଭନେସରେ ସ୍ମାର୍ଟ. ତମେ କିଛି ଭିଡ଼ିଓ ଡିଜାଇନ୍ କରୁଛ, ଡିଜାଇନିଂରେ ତମେ ସ୍ମାର୍ଟ, ତ ସେଠି ବି ବ୍ରାଇଟ କହିବା. ୟୁ ଆର୍ ବ୍ରାଇଟ ଇନ୍ ୟୋର ଷ୍ଟଡିଜ୍, ଓକେ ଫାଇନ୍, ଯେଉଁଟାକି ମାନେ ସ୍ମାର୍ଟଲି କାମ ହେଉଛି. ତାପରେ ସ୍ପଟଲେସ, ଯେଉଁଠିକି ତା ମାନେ କାହା ଗୋଟେ ଦେଖିବ ଯାହାର ଯେମିତି ଗୋଟେ ସ୍ପଟ ବି ମୁହଁରେ ନାହିଁ, କିଛି ନାହିଁ, ପୁରା ସଫା ଦେଖିବାକୁ. ଓ ସି ଇଜ୍ ସ୍ପଟଲେସ, ତାର କ୍ୟାରେକ୍ଟର ବିଷୟରେ ବି ଆମେ କହିପାରିବା. କ୍ୟାରେକ୍ଟର ବି ହେଇପାରିବ, ହିଜ୍ କ୍ୟାରେକ୍ଟର ଇଜ୍ ସ୍ପଟଲେସ. ତା କ୍ୟାରେକ୍ଟରରେ କିଛି ନେଗେଟିଭ ହିଁ ନାହିଁ, ଦାଗ ହିଁ ନାହିଁ, ସେଟାକୁ ସ୍ପଟଲେସ କହିବା. ଟ୍ରେଣ୍ଡି, ଫ୍ୟାସନେବଲ ଦେଖାହବ, ଷ୍ଟାଇଲିଶ ଦେଖାହବ, ୱେଲ୍ ଡ୍ରେସ୍ ଥିବ, ତାକୁ କ'ଣ କହିବା? ଟ୍ରେଣ୍ଡି. ସୋ ଫ୍ରେଣ୍ଡସ୍, କଥାରେ କଥାରେ ଆମେ ଆଜି କିଛି ଭୋକାବ୍ସ ଆପଣମାନଙ୍କ ଫ୍ରଣ୍ଟକୁ ଆଣିଥିଲୁ, ତା'ର ପ୍ରପର୍ଲି ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ କଲୁ, ପ୍ରତ୍ୟେକ ସବଜେକ୍ଟ ମାନେ ୱାର୍ଡ଼କୁ ନେଇକିନା ବୁଝିଥିବୁ. ୱେଲ୍ ଡ୍ରେସ୍ଟା ଜାଣିଥିବେ, ଫ୍ୟାସନେବଲ ଷ୍ଟାଇଲିଶ ଜାଣେ, ଚିକ୍ଟା ବୋଧେ ନୂଆ ଲାଗିବ, ମଡ଼ିଷ୍ଟଟା ନୂଆ ଲାଗିବ. ମଡ଼ିଷ୍ଟଟା ତମର ଯେକୌଣସି ଡ୍ରେସିଂ ମ୍ୟାନର୍ସ, ଡ୍ରେସିଂ ଏଟିକେଟ୍ସକୁ କୁହାଯାଏ ମଡ଼େ. କି ବି ଆପଣ ଗୋଟେ ନୂଆ ଲ୍ୟାପଟପ୍ ଆଣିଛନ୍ତି, ଯେଉଁ ଲ୍ୟାପଟପ୍ଟା କି ଆଜିକାଲି ଗୋଟେ ମଡର୍ନ ଲ୍ୟାପଟପ୍ଟା, ଟଚ୍ ସ୍କ୍ରିନ୍ ଅଛି ପୁରା, ତାକୁ କହିପାରିବେ ୟୋ ଲ୍ୟାପଟପ୍ ଇଜ୍ ମଡ଼ିଷ୍ଟ, ନୂଆ ଫିଚର୍ ଆଜି ମଡ଼ିଷ୍ଟ କରିପାରିବେ. ଏଲିଗାଣ୍ଟ ନିଟ୍ ବା ଜାଣିପାରିଲେ, ବିସ୍ୟୁଟେଡ଼୍ଟା ଯିଏ ଟିକେ ସୁଟ୍ ଫୁଟ୍ ପିନ୍ଧିଛନ୍ତି, ନୂଆ ଷ୍ଟାଇଲ୍ ଟିକେ ସୁଟ୍ଟା ପିନ୍ଧେ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ କଲ୍ ବି ସୁଟେଡ୍. ସ୍ପୋର୍ଟ୍ସ କହିଲେ ଟ୍ରିମ୍, ସେମିତି ସ୍ମାର୍ଟ ଆପିୟରାନ୍ସ. ଡ୍ୟାପର ହେଲା ଦ୍ୟାଟ୍ ପର୍ସନ୍ ହୁ ଇଜ୍ ଷ୍ଟାଇଲିଶ, ଟ୍ରିମ୍, ସ୍ପୋର୍ଟ୍ସ ଇଜ୍ କଲ୍ ଡ୍ୟାପର. ବଟ୍ ଡେବୋନିୟରରେ ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରା ଚିଜ୍ ରହିବା ଦରକାର, କନଫିଡେଣ୍ଟ. ଯଦି କନଫିଡେଣ୍ଟ ନାହିଁ, ଖାଲି ଷ୍ଟାଇଲିଶ ଅଛି, ତାହେଲେ ଡେବୋନିୟର ବସେଇବେନି. ଅଲଗା କିଛି ଏକ୍ସପ୍ରେସନ୍ ବସନ, ଶାଇନିଟା ଜାଣିପାରିଲେ, ବ୍ରାଇଟ୍ ଜାଣିହେଲା, ସ୍ପଟଲେସ୍ ଟ୍ରେଣ୍ଡି. ଭଲ ଲାଗିଲା ଭିଡ଼ିଓଟି, ଯଥା ଶୀଘ୍ର ଚ୍ୟାନେଲ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଆଉ ଅଧିକା ଜାଣିବାକୁ ଚାହିଁଲେ ଅନଲାଇନ୍ କ୍ଲାସେସ୍ ସାର୍ ଜଲ୍ଦି ପଳାଇ ଆସନ୍ତୁ, ଜଏନ୍ କରନ୍ତୁ, ଗୋଟେ କଲ୍ କରିକି. ରହିଲୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ବାଏ ବାଏ. ଇଫ୍ ୟୁ ଲାଇକ୍ ଦ ଭିଡ଼ିଓ, ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆୱାର ଚ୍ୟାନେଲ୍ ଆଣ୍ଡ ଡୋଣ୍ଟ ଫର୍ଗେଟ୍ ଟୁ କ୍ଲିକ୍ ଦ ବେଲ୍ ଆଇକନ୍, ସୋ ଦ୍ୟାଟ୍ ୟୁ ୱିଲ୍ ଗେଟ୍ ନୋଟିଫିକେସନ୍ ଫର୍ ଦି